অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2023 সালের গণিত বিষয়ের একটি প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নেব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2023 ম্যাথামেটিক্স সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখি। এটা হচ্ছে ক্লাস 8 এর সেকেন্ড সামিটিভ ইভ্যালুয়েশন 2023 সালের ম্যাথামেটিক্স সাবজেক্টের একটি প্রশ্নপত্র, পূর্ণ মান 25 নম্বর, সময় হচ্ছে 50 মিনিট। 1 নম্বর দাগে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে। নাম্বার 1-এ দেওয়া আছে এবিসি ত্রিভুজের কোণ এবিসি সমান 60 ডিগ্রি এবং কোণ বিএসি সমান 80 ডিগ্রি হলে কোণ বিসিএ এর মান কত। তো ত্রিভুজের 3টি কোণের মান হচ্ছে 180 ডিগ্রি হয়, সেখানে 2টি কোণের মান দেওয়া আছে 80 আর 60। তো 80 আর 60 হচ্ছে 140, সেখান থেকে 180 থেকে 140 বাদ দিলে কত থাকে 40 ডিগ্রি। তো ত্রিভুজের বিসিএ যে কোণ সেটার মান হবে 40 ডিগ্রি। 2 নম্বর দেখা হচ্ছে 1 কেজি চিনি ও 250 গ্রাম জলের অনুপাত কত। তো 1 কেজি চিনি মানে কত, 1000 গ্রাম, আর 250 গ্রাম, তো কী হবে এখানে 4:1 হয়ে যাবে, ঠিক আছে অনুপাতটা। এরপর হচ্ছে 3 নম্বর দাগে 2a² b 4ab² আর দেওয়া আছে 6a² b² এর লসাগু কত। এখানে 2, 4 আর 6 এর লসাগু কত হবে 12। এরপর এখানে স্কোয়ার বি এখানে আছে, এ বি স্কোয়ার এখানে আছে, স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এ হবে কি স্কোয়ার বি স্কোয়ারটা হবে লসাগুর ক্ষেত্রে যেটা সব থেকে বড়, ঠিক আছে। তো হবে 12 স্কোয়ার বি স্কোয়ার হচ্ছে লসাগু। নম্বর দেখা হচ্ছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দেওয়া, প্রশ্নের মান 4 নম্বর করে। নাম্বার 1-এ দেওয়া আছে একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেল, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেল। এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা 21% বৃদ্ধি পাবে, ঠিক আছে। এরপর দেখো 2 নম্বর দেখে 2 প্রকারের শরবতে সিরাপ ও জলের অনুপাতের পরিমাণের অনুপাত যথাক্রমে 2:7 ও 1:5, এই 2 প্রকার শরবত কি অনুপাতে মেশালে নতুন শরবতের সিরাপ ও জলের অনুপাতের পরিমাণের অনুপাত 5:21 হবে। সেখানে আমাদের 6:7 অনুপাতে মেশাতে হবে, তাহলে এইটা হবে, ঠিক আছে। উত্তর হচ্ছে আমাদের 6:7 হবে। 3 নম্বর একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2:1 এর 4 গুণ, 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার কাপড় 18 দিনে তৈরি করে, 2700 মিটার কাপড় 15 দিনে তৈরি করতে হলে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করো। ওকে, তো আমাদের উত্তরটা আসবে 16টি, অর্থাৎ 16টি যন্ত্রচালিত তাঁত লাগবে। 3 নম্বর দেখা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দেওয়া, প্রশ্নের মান 4 নম্বর দেওয়া আছে। 1 নম্বর দেখা দেওয়া আছে গোয়া সাগর নির্ণয় করো, ঠিক আছে, 8 x² - 4, তারপর দেওয়া আছে কমা দিয়ে 12 x³+8 = 36, এরপর দেওয়া আছে কমা দিয়ে 36x² - 3x - 10, এটার করতে হবে গোয়া সাগর। তো গোয়া সাগর হবে 4 x + 2। নেক্সট 2 নম্বর দেখে লসাগু নির্ণয় করো, এখানে দেওয়া আছে x^4 + x² + y² + y^4, ওকে, কমা হচ্ছে x^4 + y^4 = x² - xy³। এটা লসাগু নির্ণয় করতে হবে, তো লসাগুটা আমাদের আসবে x³y (x+y)(x-y)² - x²-xy+y²(x²+xy²). নেক্সট 4 নম্বর দেখে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান দেওয়া আছে 3 নম্বর। এখানে দেওয়া আছে 1 নম্বর দেখে সরল করো, এখানে দেওয়া আছে x²+b² / x²-b² - x²-b² / x² + b², ঠিক আছে। এটাকে ব্র্যাকেট ক্লোজ করা আছে, তারপরে ভাগ দেখিয়ে দেওয়া আছে, ব্র্যাকেটের মধ্যে a + b / a - b - a - b / a + b, ঠিক আছে। এখানে এটাকে ব্র্যাকেট ক্লোজ করার পর ইনটু গুণ দেওয়া আছে, এখানে a/b + b/a, ঠিক আছে। এটাকে সরল করতে হবে, তো সরলতম মান যেটা সেটা আমাদের আসবে হচ্ছে 1, ঠিক আছে। আমার দেওয়া আছে উৎপাদকে বিশ্লেষণ করো, 6a + b² + 5² - b² - 6a - b² তো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা পাবো a (5a + 5a - b)(a+5b). 5 নম্বর থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 4 নম্বর দেওয়া আছে। 1-এর থেকে দেওয়া আছে প্রমাণ করো যে কোনো ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাণ সমান হবে। নেক্সট 2 নম্বর দেখা দেওয়া আছে 2টি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে 2টি বিপরীত কোণ উৎপন্ন হয় তাদের প্রতি জোড়া কোণের পরিমাপ পরস্পর সমান হবে, ঠিক আছে। যে কোনো একটি তোমাদের প্রমাণ করে দেখাতে হবে, প্রশ্নের মান দেওয়া আছে 4 নম্বর। এরপর দেখো 6 নম্বর দেখা দেওয়া আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 3 নম্বর। এখানে নাম্বার 1-এ দেওয়া আছে এবিসি সমকোণী সমদ্বিবাহ ত্রিভুজের এবি অতিভুজ কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক এবি আর বিসি এবি এডি, ওকে, এডি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, প্রমাণ করো এসি + সিডি = এবি, ঠিক আছে।
এগুলো তোমাদের প্রয়োগ থেকে দেওয়া হয়েছে। এবং 2 নম্বর হচ্ছে ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি সমান 90 ডিগ্রি ও কোণ বিসি এ সমান 30 ডিগ্রি, প্রমাণ করো এবি সমান হাফ ইনটু বিসি। ঠিক আছে, যে কোনো একটি তোমাদের প্রমাণ প্রমাণ করে দেখাতে হবে। তো এই ছিল ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2023 গণিত বিষয়ের একটি প্রশ্নপত্র। প্রশ্নগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো সাবজেক্টের কোনো প্রশ্নপত্র এবং তাদের উত্তর সম্পর্কে আলোচনা করবো। তার জন্য চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে। তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।